দোকান ধর আর ফেলবি জোরে বল না কেন ফেলেছিস কেন ফেলেছিস কেন আগে বল এতগুলো আটা যে তুই ফেলেছিস এই যে গুন্ডা কাকাকে যে আটা মাখিয়েছিস সারা ঘর ধরে যে আটা ফেলেছিস তুই হ্যাঁ না না সারা ঘর ধরে যে এতগুলো আটা গাড়ি ফাড়ি দিয়ে ফেলেছিস কানটা ধরতে বলেছি কেন 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 করেছিস আগে সেটা বল আর করবি মুখে বল কথা আর করবি জোরে বল মাথাতোল আটাটা কে ফেলেছে তুমি না গুন্ডা কাকা আর গুন্ডা কাকাকে আটা কে মাখিয়েছে হ্যাঁ গুন্ডা কাকাকে আটাটা কে মাখিয়েছে কান ধরো গুন্ডা কাকাকে আটা কে মাখিয়েছে আগে বলো আর কে সত্যি কথা বললো আমি কিছু বলবো না আমি আমি আটা আর করবি না তো হ্যাঁ সত্যি তো মনে থাকবে আটাগুলো এবার সব গোছা ভালো করে ভালো করে ঠিক কর আটাগুলো গোছা এক জায়গায় এক জায়গায় কর আটা সব পরিষ্কার কর পরিষ্কার কর আটাগুলো গুলো এরম এরম করে পরিষ্কার কর এক জায়গায় কর সব কর নিজে করবি আটাগুলো কর এক জায়গায় হ? হ্যাঁ ফেলে দে। হুম। এক জায়গায় কোর আগে তারপরে ফেলবো। আগে এক জায়গায় করবি এরকম করে এরকম করে সরা আটা আটা ছড়া এরকম করে এরকম করে হাত দিয়ে দিয়ে ছড়া। হুম ছড়া। আস্তে আস্তে। আবার বালিশ নিয়ে এসছি শালটার মধ্যে। তুই যা বললি তুই যাবি বাবার কাছে যাবি?

গাড়ি ফাড়ি উল্টে আটা নিয়ে যে সারা ঘর এইসব করেছিস আর গুন্ডা হ্যাঁ হ্যাঁ মাছিস স্নান করাবি কাকে কাকে গুন্ডা কাকা স্নান করাবি অঙ্গা হয়েছে যা তাহলে যা স্নান করিয়া যা ও ওখান থেকে গুন্ডা কাকাকে স্নান করিয়া আগে আগে ভালো করে এদিকে বল আর করবি কান ধর কান ধরে আমার দিকে তাকা বল আর করব না বাবা সত্যি তো সত্যি না আর করবি না তো ঠিক ঠিক আছে ঠিক না করবি কি করবি না জোরে বল ঠিক আছে আর বলে দেব মোদি কি বলেছে একবার বলে দে তাহলে ছাড়ব মোদি কি বলেছে বল একবার হাত জোর করে জোরে বল হাত জোর করে জোরে বল আর আর হাত ধোয়ার ব্যাপারটা আর আর কি বলেছে বল আর লকডাউনে চলছে এখন কি এখন কি চলছে